নমস্কার, আমি রেকি মাস্টার টিচার, ক্রিস্টাল মাস্টার টিচার, এঞ্জেল হিলার অ্যান্ড নিউমারোলজিস্ট রোমা পাঠক। আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি একটা সুইচ ওয়ার্ড, যা আপনার প্রাক্তনকে বর্তমানে ফিরিয়ে আনবেন। তাতে তিনি আপনার স্ত্রী, স্বামী বা বন্ধু বান্ধব যেই হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে, তো আপনারা এই সুইচ ওয়ার্ডটা ইউজ করুন। সুইচ ওয়ার্ডটি হলো রিভার্স রিস্টোর চার্ম বি, রিভার্স রিস্টোর চার্ম বি। এই সুইচ ওয়ার্ডটি আপনারা প্রত্যেক দিন, দিনে একবার 45 লাইন লিখবেন একটি ডায়েরিতে একটানা বসে। ওই সময় কিন্তু আপনারা কোনোভাবে কোনো ফোন অ্যাটেন্ড করা বা কারোর সঙ্গে কথা বলা একদম করবেন না, একান্তে এক মনে লিখবেন। আর তার আগে ইন্টেনশনটা সেট করবেন, আপনি কাকে ফিরে পেতে চাইছেন, কিন্তু অবশ্যই যেন সেটা লিগালি হয়, মানে অপ্রয়োজনীয় বা অযাচিতভাবে কাউকে ফিরে পাওয়াটা কিন্তু অন্যায়, সেটা কখনোই করবেন না, তাহলে আপনার বেশ ফুলফিলমেন্ট হওয়া সম্ভব নয়। নেক্সট, এটা দিনে 45 বার করে, দিনে 3 বার জপ করতে হবে। ঠিক আমি যেমন আগে বলে দিলাম, রিভার্স রিস্টোর চার্ম বি, রিভার্স রিস্টোর চার্ম বি, রিভার্স রিস্টোর চার্ম বি, এইভাবে 45 বার করে গুনে দিনে 3 থেকে 4 বার জপ করুন বা চ্যান্ট করুন, এবং এই প্রসেসটি কন্টিনিউ করুন টানা 45 দিন। মাঝে একদিন, একদিনও যদি কোনোভাবে গ্যাপ যায়, তাহলে পরের দিন থেকে আবার নতুনভাবে ডে ওয়ান হিসেবে শুরু করুন এবং 45 দিন কন্টিনিউ করুন। দেখুন, নিশ্চয়ই আপনি আপনার এক্সকে ফিরে পাবেন, আপনার ম্যানিফেস্টেশন অবশ্যই পুরো হবে। সাথেই বলে দিই, ম্যানিফেস্টেশন পুরো করার জন্য, গুড রিসিভার হয়ে ওঠার জন্য নিজেকে বা নিজের চক্রাসকে ক্লিন রাখা খুব প্রয়োজন। আর সেটা সম্ভব আপনি যদি রেইকি ফার্স্ট ডিগ্রি অ্যাটিউনমেন্ট নেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার জীবনে সব দিক থেকে আপনার পজিটিভিটি আপনি নিজেই দেখতে পাবেন, নিজেই অনুভব করতে পারবেন, আর আপনার লাইফে পজিটিভিটিতে ভরে উঠবে। তার সাথে আপনি যদি নিউমারোলজি প্রেডিকশন করান, এতেও আপনার কিন্তু লাইফে অনেক পজিটিভিটি আসবে। যেসব স্ট্রাগল আপনার লাইফে এতদিন করছেন, সেইগুলো থেকে বেরিয়ে আসা খুব সম্ভব, খুব সহজে আপনি বেরিয়ে আসতে পারবেন। তবুও বলবো, রেইকিটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে, অথচ পজিটিভ ওয়ে, অথচ আপনি কিন্তু আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করতে পারবেন রেইকি শিখে। তো অবশ্যই রেইকি শিখুন, এই সুইচ ওয়ার্ডটা ইউজ করুন। সুইচ ওয়ার্ডটা 45 দিন কমপ্লিট করে তার আগেই আপনাদের বেশ পুরো হয়ে যাবে, আপনি যদি মন দিয়ে বিশ্বাসের সাথে করেন। আর তার আগে যদি পূরণ হয়েও যায়, মনে রাখবেন আপনাকে কিন্তু 45 দিন কন্টিনিউ করতেই হবে। আপনার বেশ ফুলফিলমেন্ট হয়ে গেছে বলে আপনি মাঝখানে লেখা আর চ্যান্টিংটা বন্ধ করে দেবেন না, এটা রিকোয়েস্ট রইল। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর খুব পজিটিভ থাকুন। নমস্কার।